হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সকলেই ভালো আছেন। আপনাদের যাদের বাজেট 10 থেকে 15 হাজার টাকা এবং এই 15 হাজার টাকা বাজেটের মধ্যে বর্তমান মার্কেটে সব থেকে সেরা একটি ফোন কিনতে চান, আজকের এই ভিডিওটি তারা সম্পূর্ণ দেখুন। কারণ আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব 10 থেকে 15 হাজার টাকা বাজেটের মধ্যে বর্তমান মার্কেটে সেরা পারফরমেন্সের সেরা 5টি ফোন নিয়ে। আর এই 5টি ফোন আপনাকে এই বাজেটের মধ্যে সব থেকে বেশি ভ্যালু ফর মানি প্রোভাইড করবে। তাই চলুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাবার আগে আপনার কাছে ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। আমাদের লিস্টের 5 নম্বর পজিশনে আমরা যে ফোনটি রেখেছি এই ফোনটি হলো রিয়েলমি C33। এই ফোনটিতে ডিসপ্লের জন্য দেওয়া হয়েছে 6.5 ইঞ্চি মাপের একটি HD+ IPS LCD ডিসপ্লে। আর এই ফোনটির ব্যাক সাইডে পেয়ে যাবেন ডুয়েল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হলো 50 মেগাপিক্সেলের, সাথে দেওয়া হচ্ছে একটি 0.3 মেগাপিক্সেলের ডিপ সেন্সর। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি ফুল HD+ ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে বাজেট বিবেচনায় মোটামুটি ভালোই ফটোগ্রাফি তুলতে পারবেন। আর এখানে দেওয়া হচ্ছে একটি 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়ে আপনি HD+ ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে মোটামুটি মানের সেলফি তুলতে পারবেন। এই ফোনটির পাওয়ারের জন্য দেওয়া হয়েছে ইউনুসকের টাইগার সিরিজের T6 on 2 প্রসেসরটি। এই প্রসেসরটি 12 nanometer আর্কিটেকে বিল্ড এবং এই প্রসেসরটি দিয়ে আপনি এই বাজেটের মধ্যে মোটামুটি ভালো গেমিং এক্সপিরিয়েন্স পাবেন, সাথে ভালো মাল্টিটাস্কিংও করতে পারবেন। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স দেওয়া হয়েছে Android 12, এর ব্যাকএন্ডে দেওয়া হয়েছে রিয়েলমি UIS। এই ফোনটিতে সিকিউরিটির জন্য দেওয়া হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং এখানে ব্যাটারির জন্য দেওয়া হয়েছে 5000mAh-এর একটি ব্যাটারি, সাথে দেওয়া হয়েছে 10W-এর একটি ফাস্ট চার্জার। এই ফোনটি বর্তমানে অফিসিয়াল 3 32 GB ভেরিয়েন্টটি পাওয়া যাচ্ছে 12,999 টাকা এবং 4 64 GB ভেরিয়েন্টটি পাওয়া যাচ্ছে 14,999 টাকা। যাদের বাজেট 13,000 টাকার আশেপাশে এবং এই বাজেটের মধ্যে ভালো লুক ও ডিজাইনের একটি ফোন কিনতে চান, সাথে মোটামুটি গেমিং এক্সপিরিয়েন্স পেতে চান, তারা চাইলে কিন্তু এই ফোনটি নিতে পারেন। আমাদের লিস্টের 4 নম্বর পজিশনে আমরা যে ফোনটি রেখেছি এই ফোনটি হলো নোকিয়া G20। এই ফোনটিতে ডিসপ্লের জন্য দেওয়া হয়েছে 6.52 ইঞ্চি মাপের একটি HD+ IPS LCD ডিসপ্লে। আর এই ফোনটির ব্যাক সাইডে পেয়ে যাবেন কোয়াড ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হলো 48 মেগাপিক্সেলের, সাথে দেওয়া হচ্ছে একটি 5 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, আর যথাক্রমে দেওয়া হচ্ছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো আর 2 মেগাপিক্সেলের ডিপ সেন্সর। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি ফুল HD+ ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে মোটামুটি ভালোই ফটোগ্রাফি তুলতে পারবেন বাজেট বিবেচনায়। আর এখানে দেওয়া হচ্ছে একটি 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়েও আপনি ফুল HD+ ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে ভালো মানের সেলফি তুলতে পারবেন। এই ফোনটির পাওয়ারের জন্য দেওয়া হয়েছে মিডিয়াটেকের হেলিও G35 প্রসেসরটি। এই প্রসেসরটি 12 nanometer আর্কিটেকে বিল্ড এবং এই প্রসেসরটি দিয়ে কিন্তু আপনি ফ্রি ফায়ারের মতো গেমগুলো প্লে করতে পারবেন, তবে হাই সেটিংসে প্লে করতে পারবেন না, সেক্ষেত্রে অনেকটা ল্যাগিং ইস্যু দেখা দিবে। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স দেওয়া হয়েছে Android 11, তবে এখানে Android 13 পর্যন্ত আপগ্রেড করে নিতে পারবেন। এই ফোনটিতে সিকিউরিটির জন্য দেওয়া হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং এখানে ব্যাটারির জন্য দেওয়া হয়েছে 5050mAh-এর একটি ব্যাটারি, সাথে দেওয়া হয়েছে 10W-এর একটি ফাস্ট চার্জার। এই ফোনটি বর্তমানে আনঅফিসিয়ালের 4 64 GB ভেরিয়েন্টটি পাবেন 13,500 টাকায়। তবে অফিসিয়ালভাবে কিনতে গেলে আপনাকে কিছুটা বেশি টাকা খরচ করতে হবে, এর অফিসিয়াল 4 64 GB ভেরিয়েন্টটি পাবেন 15,999 টাকায়। আমার মনে হয় যাদের বাজেট 13,500 টাকার কাছাকাছি বা 14,000 টাকার কাছাকাছি তারা চাইলে কিন্তু এই ফোনটি নিতে পারেন, কারণ এই ফোনটিতে আপনি বাজেট বিবেচনায় ভালো ক্যামেরা পারফরমেন্স পাবেন, তার সাথে টুকটাক গেমিংও করতে পারবেন। আমাদের লিস্টের 3 নম্বর পজিশনে আমরা যে ফোনটি রেখেছি এই ফোনটি হলো Redmi 10C। এই ফোনটিতে ডিসপ্লের জন্য দেওয়া হয়েছে 6.7 ইঞ্চি মাপের একটি HD+ IPS LCD ডিসপ্লে। আর এই ডিসপ্লেতে দেওয়া হয়েছে কোনিং গরিলা গ্লাসের প্রোটেকশন। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হলো 50 মেগাপিক্সেলের, সাথে দেওয়া হচ্ছে একটি 2 মেগাপিক্সেলের ডিপ সেন্সর। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি ফুল HD+ ভিডিও রেকর্ড করতে পারবেন এবং এখানে দেওয়া হয়েছে একটি 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়েও আপনি ফুল HD+ ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে মোটামুটি মানের সেলফি তুলতে পারবেন। এই ফোনটির পাওয়ারের জন্য দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগনের 680 4G প্রসেসরটি। এই প্রসেসরটি 6 nanometer আর্কিটেকে বিল্ড এবং এই প্রসেসরটি দিয়ে কিন্তু আপনি পাবজি, ফ্রি ফায়ারের মতো গেমগুলো প্লে করতে পারবেন, তবে এখানেও হাই সেটিংসে প্লে করতে গেলে সেক্ষেত্রে কিছুটা ল্যাগিং ইস্যু দেখা দিবে। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স দেওয়া হয়েছে Android 11, এর ব্যাকএন্ডে দেওয়া হয়েছে MIUI 13।
এই ফোনটিতে সিকিউরিটির জন্য দেওয়া হয়েছে ব্যাক মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং এখানে ব্যাটারির জন্য দেওয়া হয়েছে 5000 এমএএস এর একটি ব্যাটারি, সাথে দেওয়া হয়েছে 18W একটি ফাস্ট চার্জার। এই ফোনটি বর্তমানে অফিসিয়াল 464GB ভেরিয়েন্টটি পাওয়া যাচ্ছে 14999 টাকা এবং এর 4128GB ভেরিয়েন্টটি অফিসিয়ালভাবে পাওয়া যাচ্ছে 15999 টাকা। যাদের বাজেট 15000 টাকার আশেপাশে এবং এই বাজেটের মধ্যে অফিসিয়ালভাবে একটি ফোন কিনতে চান, যে ফোনটিতে আপনি টুকটাক গেমিং করতে চান সাথে ভালো পারফরমেন্সও পেতে চান, তারা চাইলে কিন্তু এই ফোনটি নিতে পারেন। আমাদের লিস্টে 2 নম্বর পজিশনে আমরা যে ফোনটি রেখেছি এই ফোনটি হলো ইনফিনিক্স হট 11S। এই ফোনটিতে ডিসপ্লের জন্য দেওয়া হয়েছে 6.78 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে উইথ 90Hz রিফ্রেশ রেট। আর এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হচ্ছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হলো 50MP, সাথে দেওয়া হচ্ছে একটি 2MP মনোম্যাক্রো লেন্স এবং সর্বশেষ পেয়ে যাবেন 2MP একটি ডেপ সেন্সর। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি কোয়াড এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে মোটামুটি ভালোই ফটোগ্রাফি তুলতে পারবেন। আর এখানে দেওয়া হচ্ছে একটি 8MP সেলফি ক্যামেরা, এই ক্যামেরাটি দিয়েও আপনি কোয়াড এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে এখানেও মোটামুটি মানের সেলফি তুলতে পারবেন। এই ফোনটির পাওয়ারের জন্য দেওয়া হয়েছে মিডিয়াটেকের হেলিও G88 প্রসেসরটি। এই প্রসেসরটি 12nm আর্কিটেকে বিল্ড এবং এই প্রসেসরটি দিয়ে কিন্তু আপনি পাবজি, ফ্রি ফায়ারের মতো গেমগুলো প্লে করতে পারবেন। তবে এখানেও হাই সেটিংসে প্লে করতে গেলে সেক্ষেত্রে অনেকটা ল্যাগিং ইস্যু দেখা দিবে। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড 11, এর ব্যাকহ্যান্ডে দেওয়া হচ্ছে XOS 7.6। এই ফোনটিতে সিকিউরিটির জন্য দেওয়া হয়েছে ব্যাক মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং এখানে ব্যাটারির জন্য দেওয়া হয়েছে 5000mAh একটি ব্যাটারি, সাথে দেওয়া হচ্ছে 18W একটি ফাস্ট চার্জার। এই ফোনটি বর্তমানে অফিসিয়াল এর 4128GB ভেরিয়েন্টটি পাওয়া যাচ্ছে 14990 টাকা এবং এর 6128GB ভেরিয়েন্টটি পাওয়া যাচ্ছে 15590 টাকা। যাদের বাজেট 15000 টাকার আশেপাশে এবং এই বাজেটের মধ্যে মোটামুটি ভালো একটি গেমিং এক্সপিরিয়েন্স পেতে চান, এমন একটি ফোন কিনতে চান, তারা চাইলে কিন্তু এই ফোনটি নিতে পারেন। আমাদের লিস্টের 1 নম্বর পজিশনে আমরা যে ফোনটি রেখেছি এই ফোনটি হলো রিয়েলমি নার্জো 50। এই ফোনটিতে ডিসপ্লের জন্য দেওয়া হয়েছে 6.6 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে উইথ 120Hz রিফ্রেশ রেট। আর এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, চার প্রাইমারি লেন্সটি হলো 50MP, সাথে দেওয়া হচ্ছে 2MP ম্যাক্রো আর 2MP ডেপ সেন্সর। এই ফোনটি ব্যাক ক্যামেরা দিয়ে আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে এখানে মোটামুটি ভালোই ফটোগ্রাফি তুলতে পারবেন। আর এখানে দেওয়া হচ্ছে একটি 16MP সেলফি ক্যামেরা, এই ক্যামেরাটি দিয়ে আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন আর এখানেও ভালোই সেলফি তুলতে পারবেন। এই ফোনটির পাওয়ারের জন্য দেওয়া হচ্ছে মিডিয়াটেকের হেলিও G96 প্রসেসরটি। এই প্রসেসরটি 12nm আর্কিটেকে বিল্ড এবং এই প্রসেসরটি দিয়ে কিন্তু আপনি পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসফল 9 এর মতো বড় বড় গেমগুলো আপনি ভালোই স্মুথলি প্লে করতে পারবেন, সাথে ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড 11, এর ব্যাকহ্যান্ডে দেওয়া হচ্ছে রিয়েলমি UI 2.0। এই ফোনটিতে সিকিউরিটির জন্য দেওয়া হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং এখানে ব্যাটারির জন্য দেওয়া হয়েছে 5000mAh একটি ব্যাটারি, সাথে দেওয়া হচ্ছে 33W একটি ফাস্ট চার্জার। এই ফোনটি বর্তমানে আনঅফিসিয়াল এর 464GB ভেরিয়েন্টটি পাওয়া যাচ্ছে 15499 টাকা, অর্থাৎ প্রায় 15500 টাকায়। তবে অফিসিয়ালভাবে কিনতে গেলে আপনাকে অনেকটা বেশি টাকা খরচ করতে হবে, অফিসিয়ালভাবে 464GB ভেরিয়েন্টটি পাওয়া যাচ্ছে 17999 টাকা এবং এর 6128GB ভেরিয়েন্টটি অফিসিয়ালভাবে পাবেন 23499 টাকা। আমার মনে হয় যাদের বাজেট 15000 টাকার থেকে কিছুটা বেশি এবং এই বাজেটের মধ্যে আনঅফিসিয়ালভাবে সব থেকে বেস্ট একটি গেমিং ফোন কিনতে চান, সাথে সুন্দর লুক ও ডিজাইন পেতে চান এবং ফোনটি আপনি লং টাইম ধরে ইউজ করতে চান, তারা চাইলে কিন্তু এই ফোনটি নিতে পারেন। এই ছিল বর্তমান মার্কেটে 10-15 হাজার টাকা বাজেটের মধ্যে সেরা 5টি ফোন। এখন আপনার বাজেট ও চাহিদার সাথে মিল রেখে এই 5টি ফোনের মধ্যে আপনি যে কোনো একটি ফোন নিতে পারেন, আশা করছি ভ্যালু ফর মানি প্রোভাইড করা ফোনটি পেয়ে যাবেন। আই হোপ ভিডিওটি আপনার ভালো লেগেছে, আর ভিডিওটি যদি ভালোই লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, আজকের মতো আল্লাহ হাফেজ।